রাত্রি দুটোয় আদিত্য এলওয়ান কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর মায়া ত্যাগ করে অবশেষে ফাইনালি রওনা দিল সূর্যের দিকে। উৎক্ষেপণের পর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে দূরত্ব বৃদ্ধি করছিল আদিত্য এলওয়ান। তবে এবার পৃথিবীর কক্ষপথ চিরকালের মতো ছেড়ে সূর্যের পথে পাড়ি দিয়েছে আদিত্য এলওয়ান। গত 2 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা PSLV C-57 রকেটে চেপে সূর্যের দিকে পাড়ি দিয়েছিল ইসরোর সূর্যযান। উৎক্ষেপণের 1 ঘন্টা 5 মিনিট পর সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয়েছিল মহাকাশযানটি। ইসরো জানিয়েছে সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য 16 দিনে 5 ধাপে গতিবেগ পরিবর্তনের দরকার ছিল। শুক্রবার মহাকাশযানটির 4th কক্ষপথ পরিবর্তন হয়েছিল, বাকি ছিল 1টি ধাপ যা আজ রাতেই সম্পন্ন হল। মহাকাশযানটির ওপর মরিশাস, ব্যাঙ্গালোর, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে এর ওপর নজর রাখা হচ্ছে। মহাকাশযানটির ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 পৌঁছাতে এখনও 110 দিন সময় লাগবে। এখানে বলে রাখি যে আমরা কিন্তু প্রত্যেক দিনই মহাকাশ গবেষণা সংক্রান্ত আপডেট নিয়ে আসি, তো আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 থেকে এই আদিত্য এলওয়ান নজর রাখবে সূর্যের বাইরের অংশের দিকে, কিভাবে সৌরঝড় সৃষ্টি হয় এবং কিভাবে পৃথিবীকে এর হাত থেকে রক্ষা করা যায়, পৃথিবীকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে সৌরঝড় বা অন্যান্য গ্রহকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, সেটা জানাই হচ্ছে আদিত্য এলওয়ানের মূল লক্ষ্য।